হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল মুন্নার পাকশালা। আজ আমি বানাবো টক ডাল। প্রথমে মুসুর ডালটিকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর পরিষ্কার জলে সামান্য নুন এবং একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ডালটিকে সেদ্ধ করতে দিতে হবে। এরপর ডাল সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিয়ে আলাদা একটি কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে তার মধ্যে একে একে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণ গোটা সর্ষে দিতে হবে। অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে ও ধুয়ে রাখা কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দিতে হবে। আমগুলো মোটামুটি একটু ভাজা হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুর ডাল কড়াইয়ে ঢেলে দিতে হবে। এবার সামান্য চিনি দিয়ে দিতে হবে। এবার অল্প আঁচে ডালটি 5 থেকে 7 মিনিট ফোটাতে হবে, যাতে আমগুলো নরম হয়ে যায়। আমগুলো নরম হয়ে গেলেই গ্যাস বন্ধ করে দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন টক ডাল। আমার রান্না ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।